Hazrat Ulamae Kiram Sammanito Ashudi Samaj Dur Duranto Teke Agoto Sarvastarer Musalman Bhaiyera Amar O Amar Pardanishin Ma O Bunera Allah Pak Rabbul Alamin মেহেরবানি করে আমাদেরকে এমন একটা মুবারক সমাবেশে যোগদান করার তৌফিক দান করেছেন যেই সমাবেশে যোগদান করলে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালাঈকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা wa zakarahumullahu fi man inda er ortho holo kono manush jodi emon kono samabeshe jogdan kore dolobaddho hoye boshe jekhane quran telawat kora hoy ebong quran bujhaiya dewa hoy hadisher baki kotha bujhar age apnara bolen to আপনারা যেই সবাই বসেছেন এখানে কি কুরআন তেলাওয়াত করা হয় আপনাদেরকে কুরআন বুঝাইয়া দেওয়া হয় এমন কোন সবাই যদি কোন মানুষ বসে যেখানে কুরআন পড়া কুরআন বুঝাইয়া দেওয়া তাহলে রাসূল বলেন এই কুরআন বুজার সবাই যারা বসে এদের চতুর দিক থেকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রাখে সুবহানাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাঈকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ রাসূল বলেন কুরআন বুজার সবাই যারা বসলো তাদের উপর আল্লাহর রহমত এত বেশি নাজিল হয় যে আল্লাহর রহমত তাদেরকে ঢাকিয়া ফেলে সুবহানাল্লাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয় কুরআন বুজার সবাই যারা বসলো রাসূল বলেন তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয় আর আল্লাহর দরবারের ফেরেশতাদের সাথে আল্লাহ এদের ব্যাপারে আলোচনা করে অনেক লম্বা আলোচনা কুরআন বুজার সবাই যারা বসলো এদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সাথে কি আলোচনা করেন এই আলোচনাটা করলে অন্য কোনো আলোচনা আর করা যাবে না এই কথাই আজকের সভা শেষ হয়ে যাবে এই জন্য আলোচনা সবটুকু না করে শুধু আলোচনার শেষ কথাটা বলো আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো আমার কুরআন বুজার সবাই যারা বসলো আমি এদের জীবনের গুনাহ মাফ করে দিলাম তাহলে এমন সবার কটা মর্যাদা কটা পুরস্কার রাসূল ঘোষণা দিলেন চারটা কুরআন বুজার সবাই যারা বসে এদের চারটা পুরস্কার এক নম্বর পুরস্কার রহমতের ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে থাকে দুই নম্বর পুরস্কার এদের উপর এত বেশি আল্লাহর রহমত নাজিল হয় যে আল্লাহর রহমত তাদেরকে ঢাকিয়া ফেলে তিন নম্বর পুরস্কার এদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়
চার নম্বর পুরস্কার কুরআন বুঝার সবাই যারা বসলো তাদের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন যে তোমরা সাক্ষী থাকো আমার কুরআন বুঝার সবাই যারা বসলো আমি এদের জীবনের গুনাহ মাফ করে দেব। কটা পুরস্কার? চারটা পুরস্কার। এত বড় মর্যাদাশালী সভা যেই সভায় যোগদান করলেই এই চারটা পুরস্কার পাওয়া যায়, এমন মর্যাদা সম্পন্ন সভায় আল্লাহ আমাদেরকে আসার বসার যোগদান করার সৌভাগ্য দান করেছেন একমাত্র নিজের মেহরবানিতে। আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সমাজে বাস করে, যাদের জীবনে কোনোদিন ভাগ্য হয় না এমন কুরআন বুঝার সভায় বসা। আল্লাহ যাদেরকে সামর্থ্য দেন তারাই আল্লাহর কুরআন বুঝার সভায় যোগদান করতে পারে, আল্লাহ যাদের সামর্থ্য দেন না তারা এরকম কুরআন বুঝার সভার দ্বারে কাছেও আসার সময় সুযোগ পায় না। কাজে এটা কি আপনার আমার কৃতিত্ব বাহাদুরি না আল্লাহর মেহরবানি? আপনাদের প্রতি আল্লাহর মেহরবানি, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন এমন একটা মুবারক সভায় যোগদান করার। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের 143 নম্বর আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করেছি। যেহেতু এখানে কোরআন ফিরে বুঝাইয়া দেওয়ার বিষয়, এই জন্য কোরআনের কোন অংশ পড়লাম এবং আপনাদেরকে কি বুঝাবো, কি বুঝাইতেছি আপনাদের লক্ষ্য রাখা দরকার। পবিত্র কোরআনের সুরাতুল বাকারার 143 নম্বর আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করে এখানে আল্লাহ বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এর অর্থ হল আল্লাহ বলেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহ বলেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি যেমনিভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি। অন্যান্য উম্মতের কিবলার চেয়ে আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছে, অন্যান্য উম্মতের নবীর চেয়ে আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠ নবী পাঠিয়েছে, অন্যান্য নবীর উম্মতের চেয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে। সংক্ষেপে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া। এর অর্থ হল রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে, আমাদের নবীকে আল্লাহ অন্য নবীর সমান মর্যাদা দান করেছেন না অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল বলেন যে আল্লাহ আমাকে অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম দাঁড়ালো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সারমর্ম দাঁড়ালো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। এই সারমর্মটা কি জীবনভর মনে রাখতে পারেন?
রাসূলের হাদিসের সারমর্মটা হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই সমস্ত নবী রাসূলগণকে অন্য সকল মানুষের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। সমস্ত নবীগণের মর্যাদাই অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ। সমস্ত নবীগণের মর্যাদা অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ। আর আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে যেসব মর্যাদা অন্যান্য মানুষের চেয়ে যে সমস্ত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাহলে সমস্ত নবীগণের যৌথভাবে সম্মিলিতভাবে সমস্ত নবীগণকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা আলাদা মর্যাদা হইল সমস্ত নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনা। কতদিনের বেগুনা? আজীবন। বলুন তো এই মর্যাদা কি শুধু আমাদের নবীর না সকল নবীর? হ্যাঁ, বেগুনা হওয়া সকল নবীর মর্যাদা, একা আমাদের নবীর মর্যাদা নয়। আমাদের নবীর আলাদা মর্যাদা যা আছে তা সারা রাত বললেও তো শেষ হবে না। আপনারা যদি একটু ধৈর্যের সাথে শুনেন তাহলে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমি আমাদের নবীর কয়েকটা আলাদা মর্যাদার কথা শোনাবার চেষ্টা করি। এর আগে আমরা সকল নবীর যৌথ মর্যাদা কিছু বোঝার চেষ্টা করি। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ অন্যান্য মানুষের চেয়ে যত আলাদা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, এর অর্থ হলো আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আল্লাহ যাদেরকে নবী বানান এরা হন আজীবন বেগুনাহ। বুঝে থাকলে বলুন তো আজীবন বেগুনাহ হওয়ার মর্যাদা কার? সমস্ত নবীগণ। সমস্ত নবীগণের আলাদা মর্যাদাগুলির মধ্যে আরেকটা মর্যাদা আছে, তার বিবরণ দিয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফে জীবিতই থাকেন। বুঝে থাকলে বলুন তো দাফন করার পরে কোন নবী মুর্দা থাকেন? আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, জীবিত করে দেন। দাফন করার পর থেকে আবার জীবিত হয়ে জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকার মর্যাদাও আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে দান করেছেন। তবে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল তারাও মরণশীল, চিরকাল জীবিত থাকার মতো একমাত্র আল্লাহ, চিরকাল জীবিত থাকেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ চিরকাল জীবিত নন। প্রত্যেক প্রাণী, আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে তারই মরণ আছে, যার প্রাণ আছে তারই মরণ আছে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিন্দা এমন জীবিত যে যার কোনোদিন মরণ নাই, অতীতেও নাই বর্তমানেও নাই ভবিষ্যতেও। যেহেতু আল্লাহ কোরআনে নবীর মরণ আছে বলেছেন,
তাই আমরা বিশ্বাস করব যে মরণ সারাই সাহাবাগণ নবীকে দাফন করে ফেলেছিলেন না মরণের পর মুসলমান কুরআন মানে হাদিসও মানে না শুধু কুরআন না শুধু হাদিস বুঝে থাকলে বলুন মুসলমান শুধু কুরআন মানে না শুধু হাদিস মানে না কুরআন মানে হাদিসও মানে কুরআনে আল্লাহ বলেছেন নবীর মরণ আছে মানবেন কিনা হাদিসে রাসূল বলেছেন দাফন করার পরে থেকে জীবিত মানবেন কিনা তাহলে আমরা দুনরাই মানি আমরা কুরআনের কথাও মানি হাদিসের কথাও রাসূলের মরণের কাজ সম্পন্ন হয়ে গেছে দাফন করার পর থেকে রাসূল জীবিত হয়ে গেছেন রওজা শরীফের ভিতরে জীবিত আছেন শুধু আমাদের নবী না সকল নবী সুতরাং দাফনের পর থেকে জীবিত থাকা এটা সকল নবীর দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর গুণ এক নম্বর গুণ কি বলেছিলাম সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না যা সমস্ত নবীগণের সমষ্টিগত এক নম্বর মর্যাদা নবীগণের সমষ্টিগত দুই নম্বর মর্যাদা হলো সমস্ত নবীগণ দাফন করার পর থেকে জীবিত সমস্ত নবীগণ দাফন করার পর থেকে জীবিত তিন নম্বর মর্যাদা এটাও সমষ্টিগত সকল নবী রাসূল বলেন ফি কুবুরিহিম জীবিত হওয়ার পরে নবীগণ রওজা শরীফের ভিতরে থাকেন কোথায় থাকেন রওজা শরীফের ভিতরে থাকেন আপনি যদি বলেন নবী রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে হাজির হন এটা আপনার মন গড়া কথা কুরআন হাদিসের কথা নয় এমন কথা যদি কেউ বলে যে নবী রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হন এটা কুরআনেরও কথা নয় হাদিসেরও কথা নয় বরং হাদিস বিরোধী কথা হাদিসে রাসূল বলেছেন জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন তুমি বলো বের হয়ে আসেন কাজেই তুমি নবী মানো মন গড়া মতো তুমি কুরআন হাদিস মতো নবী মানো না আমি তো আশা করি আপনাদেরকে বোঝাবার দরকার হবে না যে আমরা যারা আল্লাহ মানি নবী মানি মন গড়া মতো মানলেই হবে না কুরআন হাদিস মতো মানতে হবে এটা তো কোনো কঠিন কথা না এটা কোনো মুসলমানকে বোঝাবার দরকার আছে আমি মনে করি মুসলমানদের সম্পর্কে আমার যত সুধারণা আছে এর মধ্যে একটা সুধারণা যে আমি সমস্ত মুসলমান সম্পর্কে আমার ধারণা হইল যে আল্লাহ মানি মন গড়া মতে নয় কুরআন হাদিস মতে নবী মানব মন গড়া মতে নয় কুরআন হাদিস মতে এই কথা বোঝাবার দরকার নাই সব মুসলমানে এমনিই বুঝে যে আমি আল্লাহ মানব রসুল মানব মন গড়া মতে না আল্লাহ মানব রসুল মানব কুরআন হাদিস মত কাজেই কুরআন হাদিস মত যদি রসুল মানতে হয় তাহলে মানতে হবে নবী আমাদের অনুষ্ঠানে উপস্থিত হন না রওজা শরীফের ভিতরে থাকেন হ্যাঁ রওজা শরীফের ভিতরে থাকেন আপাতত এই তিনটা মর্যাদার কথা যে বললাম আজীবন বেগুনাহ দাফনের পরে জীবিত হয়ে যাওয়া রওজা শরীফের ভিতরে থেকে নামাজে লিপ্ত থাকা এক হাদিসে উল্লেখ আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত থেকে কি করেন নামাজ পড়েন কি করেন নামাজ পড়েন একটা কঠিন বিষয় আছে এখানে আলোচনার মতো আমি আপনাদেরকে আমার সাধ্য মতো সহজে বোঝাবার চেষ্টা করব যদি আপনারা মনোযোগে শুনবেন বলে মরণের পরে নামাজ রোজা করলেও কোনো সব নাই নামাজের মরণের পরে নামাজ রোজা না করলেও কোনো গুনাহ নাই করলেও কোনো সব নেই রাসূল যে বললেন নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে নামাজ পড়েন দেখে একটা সওয়াবের কাজ করেন মরণের পরে নামাজও কোনো সওয়াব আছে
তাহলে নবী যে নামাজ পড়েন রওজা শরীফের ভিতরে এটা কি সওয়াবের কাজ হইল না সওয়াব সারা বুঝেন নাই নামাজের মরণের পরে নামাজের সওয়াব আছে সব নেই দাফনের পরে নবী জিন্দা হইয়া যে নামাজ পড়েন দেখি সওয়াবের কাজ করেন না সওয়াব সারা সব সারা এনে প্রশ্ন জাগে যে নবীগণ রওজা শরীফের ভিতরে সওয়াব নাই এমন একটা কাজ করেন কেন এইটা হলো প্রশ্ন নবীগণ জিন্দা হওয়ার পরে রওজা শরীফের ভিতরে নামাজ করেন দাফনের পরে তো নামাজে আর কোনো সওয়াব নাই কাজটা করেন কেন প্রশ্নটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম এই প্রশ্নের জবাব খুব সহজে বুঝে আসবে যারা নামাজের ফাস্টা অবস্থা জানে কটা অবস্থা নামাজের ফাস্টা অবস্থা ফাজ দল নামাজি আছে এদের নামাজ পাঁচ প্রকার কত দল নামাজি আছে এদের নামাজ কত প্রকার ফাজ দল নামাজির নামাজ পাঁচ প্রকার এর মধ্যে এক দল নামাজি হল যারা মাঝে মধ্যে পাঁচ বেলার ফরজ নামাজ মাঝে মধ্যে পড়ে না বলেন আসেনি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ফরজ নামাজ পড়ে না জোহরের নামাজ পড়লে আসরের নামাজ পড়ে না আসর পড়লে মাগরিব পড়ে না মাগরিব পড়লে এশা পড়ে না এশা পড়লে ফজর পড়ে না ঈদের নামাজ পড়লেও জুম্মার নামাজ পড়ে না জুম্মার নামাজ পড়লেও ফজর বেলার নামাজ পড়ে না এমন মুসলমান আছে কিনা এদের নামাজের ফলাফল যেই বেলার ফরজ নামাজটাই পড়বে না সেই এক বেলার ফরজ নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে বলুন মাঝে মধ্যে না পড়ার পরিণতি আছে কিনা এটাও আমাদের বোঝা দরকার এটা একরকম নামাজি এই হইল তার নামাজ এই হইল নামাজের বলাবা দুই নম্বর নামাজি হইল মাঝে মধ্যে নয় নিয়মিতই পড়ে ফজরের নামাজ ফজরের সময় জোহরের নামাজ জোহরের সময় আসরের নামাজ আসরের সময় মাগরিবের নামাজ মাগরিবের সময় এশার নামাজ এশার সময় জুম্মার নামাজ জুম্মার সময় ঈদের নামাজ ঈদের সময় পড়ে কিন্তু মন তার নামাজে থাকে না মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টাও করে কত নম্বর নামাজি এরা দুই নম্বর নিয়মিতই নামাজ পড়ে কিন্তু মনটা যে নামাজে থাকে না মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টাও করে না এই যে দ্বিতীয় প্রকার নামাজি যারা নিয়মিত নামাজ পড়লেও মনটা নামাজে থাকে না মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টাও করে না এদের মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা না করার কারণে হাশরের মাঠে শাস্তি ভোগ করতে হবে কোথায় শাস্তি ভোগ করতে হবে হাশরের মাঠে আর যারা মাঝে মধ্যে পড়ে না এদের জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে কার শাস্তি কোথায় পরিষ্কার বুঝলেন কিনা দেখুন মাঝে মধ্যে যারা পড়ে না এরা কোথায় গিয়া শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে গিয়ে আর যারা রেগুলার পড়ে কিন্তু মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা করে না এদের হাশরের মাঠে শাস্তি ভোগ করতে হবে গেল দুই নম্বর দল তিন নম্বর এরা নিয়মিত নামাজ পড়ে মন নিয়মিত নামাজ পড়ে মন নামাজে থাকে না ঠিক কিন্তু মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা করে এরা কত নম্বর দল তিন নম্বর দল নিয়মিত নামাজ পড়ে নামাজে মন থাকে না তবে মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা করে এই চেষ্টা করার অনেক পদ্ধতি আছে এর মধ্যে আজকের মতো আমি দুই দল মানুষের জন্য দুইটা পদ্ধতির কথা বলি একটা পদ্ধতি আলেমদের জন্য মনটাকে নামাজে ধইরা রাখার একটা পদ্ধতি কাদের জন্য আলেমদের জন্য সেই পদ্ধতিতে আপনারা পারবেন না সেই পদ্ধতিতে আপনারা পারবেন না আর একটা পদ্ধতি সহজ পদ্ধতি আছে যারা আলেম নয় তাদের জন্য সবাই পারবে সবাই পারবে মনকে নামাজে ধইরা রাখার যত পদ্ধতি আছে এর মধ্যে আজকে কথা বলবো দুইটা একটা আলেমদের জন্য আর একটা সর্বলোকের জন্য আলেমদের জন্য নামাজে মনটাকে ধইরা রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হইল
নামাজ শুরু করার থেকে শেষ করা পর্যন্ত যা কিছু পড়ে, যা কিছু পড়ে, নিয়ত বাদার পরে সুবহানাকা পড়ে কিনা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক, এদিকে দেখ পড়া শুরু হইল। এরপরে আউযু বিল্লাহ পড়ে, এরপরে বিসমিল্লাহ পড়ে, এরপরে আলহামদু সূরা পড়ে, আলামতারা সূরা পড়ে, রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, সেজদাতে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, বসে আত্তাহিয়াত পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়ায়ে মাসুরা পড়ে, যা কিছু পড়ে সবগুলি পড়ার সময় অর্থের দিকে লক্ষ্য করে পড়বে। সুবহানাকা পড়ার সময় সুবহানাকার অর্থ কি ওইটা লক্ষ্য রাখতে হবে, আল্লাহুম্মা পড়ার সময় আল্লাহুম্মা অর্থ কি ওইটা লক্ষ্য রাখতে হবে, বিহামদিকা পড়ার সময় বিহামদিকা অর্থ কি ওইটা লক্ষ্য রাখতে হবে, তাবারাকাসমুকা পড়ার সময় তাবারাকাসমু অর্থ কি সেটা লক্ষ্য করতে হবে, ও তাআলা জাদ্দুকা পড়ার সময় তাআলা অর্থ কি জাদ্দুকা অর্থ কি লক্ষ্য রাখতে হবে, লা ইলাহা গাইরুকা পড়ার সময় লা ইলাহা অর্থ কি গাইরুকা অর্থ কি লক্ষ্য রাখতে হবে। এই সিস্টেমটা কাদের জন্য? আলেমদের। এইভাবে লক্ষ্য রেখে যদি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আলেমগণ নামাজ পড়েন, তাহলে আলেমগণ মনটাকে নামাজে ধরে রাখতে পারবেন, শয়তানের মন নামাজের বাইরে নিয়ে যাইতে পারবে না। কিন্তু যারা আলেম না, এরা না বুঝে সুবহানাক অর্থ, না বুঝে আল্লাহুম্মা অর্থ, না বুঝে বিহামদিকা অর্থ, না বুঝে তাআলা অর্থ, না বুঝে জাদ্দুকা অর্থ, এরা কেমনে মনটা নামাজ ধরে রাখবো? আমার কথা বুঝুন নি আপনারা। এদের জন্য বিভিন্ন সিস্টেম আছে, এর মধ্যে সহজ সিস্টেমটা আজকের মতো কই। যারা আলেম নয়, যারা নামাজে যা কিছু পড়ে মুঠেও বুঝে না, এদের জন্য মনটাকে নামাজে ধরে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, যখনই দেখবে মনটা নামাজে নাই, তখনই মনে মনে ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে। কি ধ্যান করবে? আল্লাহ আমাকে দেখতেছে। যখনই লক্ষ্য করবে মন চলে গেছে দোকানে, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে। যখনই লক্ষ্য করবে মন চলে গেছে ব্যবসায়ে ক্ষেত খামারে, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে। যখনই মন চলে যাবে বিদেশে, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যানটা যদি চালু রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকে ফাঁকে যে মন তার নামাজের বাইরে চলে গেল, এই জন্য আল্লাহ তার নামাজের পুরস্কার দিতে কম করবেন না, তাকে মাফ করে দিয়া পরিপূর্ণ পুরস্কার দান করে দেবেন।